সন্তানের এমন অপকর্মের ঘটনায় রাস্তায় বের হতে পাই না মানুষের নানান কথা শুনতে হয় মাঝে মধ্যে ইচ্ছা করে বিস্পান করে মরে যায় শুধু দুটি নাবালক নাতির কথা চিন্তা করে মরতে পারছি না কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সোনাবালুয়া গ্রামের এক বাসিন্দা তার মেয়ে দুই সন্তানের জননী সৌদি প্রবাসী স্বামীর প্রায় তিন কোটি টাকা ও বত্রিশ ভরি স্বর্ণালঙ্কায় নিয়ে বাড়ি নির্মাণ শ্রমিকের হাত ধরে পালিয়ে গেছেন সরেজমিনে জানা যায় দু সালে নবীনগর উপজেলার বরিকান্দি ইউনিয়নের কুলাসিং গ্রামের সৌদি আরব প্রভাসীর সঙ্গে একই ইউনিয়নের একটি মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ের কিছুদিন পর প্রভাসীর স্ত্রীর নামে বড়িকান্দি ইউনিয়নের গ্রামের জমি ক্রয় করে ঘর তৈরি একটি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাদের ঘরে আসে এক কন্যা ও পুত্র সন্তান সর্বশেষ গত ছয় বছর আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন প্রভাসী নিজের স্বপ্নের একটি বাড়ি করার জন্য স্ত্রীর নামে পাঠাতে থাকেন লক্ষ লক্ষ টাকা তার পাঠানো ডাকায় গত বছর ওই বাড়িতে একটি তিনতলা ভবন নির্মাণের কাজ শুরু করেন প্রভাসে থাকায় কাজে দেখাশোনা করেন প্রভাসীর স্ত্রী বাড়ি নির্মাণ শ্রমিক হিসেবে কাজে দায়িত্ব নেন থল্লাকান্দি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে নজরুল ইসলাম স্বামীর অনুপস্থিতিতে বিল্ডিং এর নির্মাণ শ্রমিক নজরুল ইসলামের সঙ্গে প্রভাসীর স্ত্রী পরক্রিয়া সম্পর্ক গড়ে ওঠে সন্তানের এমন অপকর্মের ঘটনার বাকরুদ্ধ হয়ে পড়েন প্রভাসের স্ত্রীর বাবা তিনি বলেন গত বাইশে জানুয়ারি আমার মেয়ে তার নাবালক দুই সন্তান রেখে ব্যাংক থেকে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় এই সময় ঘরে থাকা বত্রিশ ভরি স্বর্ণলঙ্কার জমি বিক্রি নগদ বিয়াল্লিশ লক্ষ টাকা ও বাড়ির কাজের আঠাশ লক্ষ টাকা মোট সত্তর লক্ষ টাকা এবং তার অ্যাকাউন্টে থাকা স্বামীর পাঠানো প্রায় দুই কোটি টাকা নিয়ে বাড়ির নির্মাণ শ্রমিক নজরুলের সঙ্গে পালিয়ে যায় শ্যামগ্রাম সোনালী ব্যাংক থেকে নজরুলের নামে বিশ লক্ষ টাকা নরসিংদী ইসলামী ব্যাংকে ট্রান্সফার করা সত্যতা আমরা পেয়েছি তিনি আরো বলেন প্রভাসী জামাই আমার মেয়েকে অনেক বিশ্বাস করত এই ঘটনার সংবাদ পেয়ে ওই প্রবাসী বিদেশে অসুস্থ হয়ে পড়েছেন তার নাবালক দুই সন্তান দিনরাত রাত চলেছে মায়ের জন্য তার কোনো সন্ধান না পাওয়ার কারণে গত উনত্রিশে জানুয়ারি নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি ওই প্রভাসী একটি ভিডিও বার্তায় বলেন আমি চব্বিশ বছর ধরেই বিদেশে করছি সংসার করতে গিয়ে আমার সারা জীবনের সঞ্চয় সরল বিশ্বাসী বইয়ের নামে দিয়ে আমি আজ প্রতারিত হয়েছি আমি নিঃস্ব হয়ে গেছি আমার দুটি নাবালক সন্তানকে এতিম করেছে মাকে ফিরত পেতে আহাজারি করছে অবশ্য দুই সন্তান এই ঘটনায় আমি স্ত্রী ও নজরুলের দৃষ্টান্তমূলক বিচার চাই যাতে কোনো প্রভাসী আমার মতো আর প্রতারিত না হয় নজরুলের বাবা কুদ্দুস মিয়া জানান তার ছেলে কাঠ ক্রয় করার কথা বলে বাইশে জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন